গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে তো 15 আগস্ট, তোমরা জানোই, তার সঙ্গে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর আমি এই সোমবারটা পালন করি জন্যই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে আমার শিব ঠাকুরকে আজকে জল দিয়ে স্নান করাই আর কী কী করি ঠাকুর ঘরে, তো তোমাদের আজকে দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি দেখো স্নান স্নান করে সব রেডি হয়ে গেছি। আর আমার কাঁচা চুড়িগুলো ভেঙে গেছিলো জন্য আমি এখানে কাঁচা চুড়ি কয়েকটা রেখে দিয়েছিলাম। আমার দিদি ভাই একটা জন দিয়েছিল, আমি একটা জন কিনেছিলাম, তার মধ্যে সব ভেঙে গেছে। শুধু দিদি ভাইয়ের এক ডজনের মধ্যে 4টে চুড়ি ভেঙে গেছে আর 8টে চুড়ি আছে। তো আমার দেখো চুড়ি একটাও নেই আপাতত হাতে, আর আমার চুলগুলো ভেজাও আছে, স্নান করেছি তো। তো যাকে এই চুড়িগুলো এখন আমি হাতের মধ্যে পরে নেব, 4টে 4টে করে পরে নেব। তো গুনে নিয়ে আরেকবার কটা আছে তো দেখা যাক, মনে হয় খুব একটা বেশি থাকবে না, 8টাই থাকবে। কেননা যেহেতু এক ডজনের চুড়ি তো 12টাই থাকে, 4টে আমি আগে পরেই নিয়েছি, তো মনে হয় 8টাই আছে। হ্যাঁ, 8টাই আছে। তো এই 4টে 4টে করে আমি দু হাতে পরে নেব, আর যেহেতু সোমবার আজকে, তো পরে নিয়েছি আমি। দেখো কেমন লাগছে বলবে আমাকে, কেমন লাগছে? তো এই চুড়িগুলো পরে আমি আজকে ঠাকুর ঘরে যাব। আর এই চুড়িগুলো সঙ্গে আমি যে ভাবছি যে কয়দিন যাবে যাক, আমি আপাতত পরে তো নিই, তো এই জন্য 4টা 5টা করে 8টা চুড়ি পরে নিয়েছি। যে কয়দিন যাবে যাবে, তাতে কোনো চিন্তা নেই। আর রান্না করতে করতে তো ভেঙেই যায় চুড়ি, ঢুকে যায় এই খুন্তি, ঢুকে যায় চুড়ির ভিতরে, চুড়ি ঢুকে যায় খুন্তির ভেতরে। যাকে সেই 4টে 4টে আছে, দু হাতে পরে নিয়েছি এই চুড়িগুলো পরে আমি এখন চলে যাব ঠাকুর ঘরে। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর এই চুড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো চলে এসেছি ঠাকুর ঘরে। এটা আমাদের ঠাকুর ঘর, এখানে শিব ঠাকুর আছে, আর এখানে ঘি, মধু, দুধ, গঙ্গা জল সব আছে। তো এগুলো দিয়ে আমি এখন শিব ঠাকুরের স্নান করাবো। তোমরা তো সবাই জানো যে আমার মায়ের মন্দির আছে আমাদের, তো এই শিব ঠাকুরকে আমি স্নান করবো। প্রথমে ঘি দিয়ে ভালো করে শিব ঠাকুরটাকে মাখিয়ে নেবো, তারপরে মধু দেবো, তারপরে দুধ দেবো, তারপরে গঙ্গা জল দেবো, দিয়ে স্নান করিয়ে দেবো ফটাফট, দিয়ে তারপরে গিয়ে আমি ফুল দেবো। তো চলো, ঘি মধু সব কিছু মাখানো হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দিই। দুধ দিয়ে তারপরে এবার গঙ্গা জল দিয়ে দেবো। গঙ্গা জল দিলে পরেই হয়ে যাবে আমাদের শিব ঠাকুর স্নান করানো হয়ে যাবে। তো হয়ে গেছে আমার। এরপরে আমি একটু বেলপাতা দেবো আর একটু ফুল দেবো। তো বেলপাতা ফুল আমি কী কী দিই সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলুদ ফুলটা দেবো, যেহেতু ছোট্ট শিবলিঙ্গ তো তো পড়ে যায়, বেলপাতা থাকে না, তো সেই জন্য আগে ফুল দিয়ে তার উপরে বেলপাতা দিয়ে তারপরে একটা ছোট্ট একটা সাদা ফুল দিয়ে দিয়েছি। আর একটা নীলকণ্ঠ ফুল পেয়েছি, অপরাজিতা যাকে বলি আমরা, তো সেই ফুলটা পেয়েছি, এই ফুলটাও দিয়ে দেবো। এই ফুলটাও লাগে শিব পুজোতে, আর এই ফুলটাও দিয়ে দেবো। আর সাথে একটা টগর ফুল দিয়ে দিয়েছি যাতে ফুলটা পড়ে না যায়। তো প্রণাম টণাম করা হয়ে গেছে আমার, আর শিব ঠাকুরকে স্নান করা হয়ে গেছে। এবার ধূপকাঠি আর প্রদীপ দিয়ে দেখিয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। এবার দেখিয়ে দিই তোমাদের শিব ঠাকুরটা কেমন লাগছে আমার শিব ঠাকুর। তোমরা নিশ্চয়ই বলবে কিন্তু, হ্যাঁ কেমন লাগছে আমার ভোলা বাবাকে। তো ফিরে এলাম আবার। তো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে লাইক, শেয়ার আর কমেন্ট করে। লাইক, শেয়ার, কমেন্ট, এই তিনটে কিন্তু দরকার। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিও নিয়ে আবার আসবো, তোমাদের সঙ্গে দেখাবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।